আশুগঞ্জ আখাউড়া চার লেন মহাসড়ক, স্থলপথে ভারতের রপ্তানি বৃদ্ধির আশা। আশুগঞ্জ আখাউড়া চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক চার লেনের জাতীয় মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেনের মহাসড়ক চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মূলত এই মহাসড়ক চালু হলে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ফলে আন্তঃদেশীয় যোগাযোগ বাড়বে। এছাড়া সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোতে বাংলাদেশি মাছ, শুটকি, প্লাস্টিক, ফার্নিচার ও পোলট্রি ফিডসহ বিভিন্ন পণ্যের ভালো চাহিদা আছে। চাহিদা বিবেচনায় স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বাড়বে বলে আশা হচ্ছে। এই চার লেন মহাসড়ককে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে।